হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর স্বাগত ইসান। আজকে আলোচনা করব ইম্পর্টেন্ট একটা বেসিক টপিকস, দ্যাট ইজ আমাদের বডির ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটসগুলো এবং অ্যালডোস্টেরনের সাথে একে অন্যের কী সম্পর্ক। ওকে, আমরা শুরু করছি। প্রথমে আমরা দুইটা গ্রুপে ভাগ করে নিই আমাদের ডিসকাশনের টপিকসগুলো। প্রথমে গ্রুপ ওয়ানে রয়েছে অ্যালডোস্টেরন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি, এবং অন্য গ্রুপে আছে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন। এখন একই গ্রুপের সবাই সবার বন্ধু, অর্থাৎ অ্যালডোস্টেরন, সোডিয়াম ক্লোরাইড, ওয়াটারের বন্ধু। তার মানে অ্যালডোস্টেরন যা করবে এরাও সেই কাজটাই করবে। তো কোনো কারণে যদি অ্যালডোস্টেরন বেড়ে যায় তাহলে কী হবে? আমাদের বডিতে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটারও বেড়ে যাবে। ঠিক একইভাবে পটাশিয়াম ও হাইড্রোজেনও তো একই গ্রুপের, এরা একে অন্যের বন্ধু। তাহলে পটাশিয়াম যদি বেড়ে যায় আমাদের কী হবে? আমাদের বডিতে হাইড্রোজেন আয়নও বেড়ে যাবে। কিন্তু যেখানেই গ্রুপিং থাকবে সেখানেই একটা শত্রুতা থাকবে। এখন এই গ্রুপ ওয়ানের সাথে গ্রুপ টু এর শত্রুতা, এরা একে অন্যের শত্রু। অর্থাৎ শত্রুরা কী করে? শত্রু তার অপোজিট পার্টি যেটা করে তার উল্টা কাজটাই এ করে। তো কোনো কারণে তাহলে যদি অ্যালডোস্টেরন বেড়ে যায় কী হবে? সোডিয়াম ক্লোরাইড ওয়াটার বাড়লেও পটাশিয়াম এবং হাইড্রোজেন কিন্তু কমে যাবে। এখন চলুন আমরা শুরু করি ইম্পর্টেন্স একটা টপিকস দিয়ে। যদি আমাদের বডিতে পটাশিয়াম বেড়ে যায় কোনো কারণে তাহলে কী হবে? আমাদের বডিতে যদি পটাশিয়াম বেড়ে যায়, যেটাকে আমরা বলি হাইপারক্যালেমিয়া, তাহলে পটাশিয়ামের বন্ধু কে? হাইড্রোজেন আয়ন। তার মানে আমাদের বডিতে হাইড্রোজেন আয়নটাও বেড়ে যাবে, এবং হাইড্রোজেন বাড়লে সেটাকে আমরা কী বলি? হাইড্রোজেন আয়ন বাড়লে অ্যাসিডোসিস। তার মানে সিম্পল, হাইপারক্যালেমিয়াতে আমাদের কী হচ্ছে? অ্যাসিডোসিস হচ্ছে। একইভাবে যদি পটাশিয়াম আমাদের বডিতে কমে যায় কী হবে? হাইড্রোজেন আয়নও কমে যাবে, অর্থাৎ হাইপোক্যালেমিয়াতে আমাদের অ্যালকালোসিস হবে। আর অপোজিট পার্টি কী হবে? আমাদের বডিতে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার কমে যাবে, কারণ এরা বাড়লে এরা তো এই গ্রুপের শত্রু, এরা যদি বাড়ে অবশ্যই এরা কমে যাবে। তো এখন আমাদের বডিতে কোনো কারণে যদি অ্যালডোস্টেরন বেড়ে যায়, যেমন প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, যেটাকে কর্ন সিন্ড্রোম বলে, তাহলে কী হবে? অ্যালডোস্টেরনের বন্ধুরা কী? আমরা একটু দেখে আসি। অ্যালডোস্টেরনের বন্ধুরা দেখতে পাচ্ছি সোডিয়াম, দেখতে পাচ্ছি ক্লোরাইড এবং ওয়াটার। তার মানে অ্যালডোস্টেরন বেড়ে গেছে, তার বন্ধুরা কি না বেড়ে যেয়ে পারে? তারাও বাড়বে। অর্থাৎ অ্যালডোস্টেরন যদি বেড়ে যায় তাহলে সোডিয়াম এবং ওয়াটার আমাদের বডিতে রিটেনশন হবে বা রিঅ্যাবজর্পশন হবে। সেক্ষেত্রে কী হবে? আমাদের বডিতে অনেক ফ্লুইড ওভারলোড হবে। ফ্লুইড ওভারলোড হলে কী হবে? হাইপারটেনশন হবে, অর্থাৎ প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বা কর্ন সিন্ড্রোমে হাইপারটেনশন থাকে এই কারণে। আবার অ্যালডোস্টেরনের শত্রুরা কারা? অ্যালডোস্টেরনের শত্রুরা হলো পটাশিয়াম এবং হাইড্রোজেন। তো এখন যদি অ্যালডোস্টেরন বাড়ে তাহলে ওরা কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে, অপোজিট পার্টি। তাহলে পটাশিয়াম কমে গিয়ে কী হবে? হাইপোক্যালেমিয়া, এবং হাইড্রোজেন আয়ন কমে গিয়ে হবে অ্যালকালোসিস। তার মানে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বা কর্ন সিন্ড্রোমে কী হচ্ছে? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে হাইপারটেনশন করছে, এবং পটাশিয়াম কমে গিয়ে হচ্ছে হাইপোক্যালেমিয়া, এবং হাইড্রোজেন আয়ন কমে গিয়ে হচ্ছে অ্যালকালোসিস। এখন যদি আমরা কোনো কারণে অ্যাড্রেনালেকটমি করি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে কেটে ফেলে দিই, কিংবা অ্যাডিসন ডিজিজ হয়, সেক্ষেত্রে আমাদের বডিতে অ্যালডোস্টেরন কমে যায়। অ্যালডোস্টেরন কমে গেলে আমরা সেটাকে কী বলি? হাইপো অ্যালডোস্টেরনিজম। তো সেক্ষেত্রে কী হবে? অ্যালডোস্টেরনের যে বন্ধুরা আছে তারা সবাই কমে যাবে। অ্যালডোস্টেরনের বন্ধুরা আছে সোডিয়াম, অ্যালডোস্টেরনের বন্ধুরা আছে ক্লোরাইড এবং ওয়াটার, অর্থাৎ আমাদের বডি থেকে সোডিয়াম, ওয়াটার এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন কমে যাবে, বডি থেকে বাইরে বের হয়ে যাবে। তাহলে কী হবে? আমাদের বডিতে যে ফ্লুইড আছে, ভলিউম অফ ফ্লুইড, সেটা কমে যাবে। আর ভলিউম কমে গেলে কী হবে? হাইপোটেনশন হবে। আর অপোজিট পার্টি কে আছে? অ্যালডোস্টেরনের শত্রুরা কে ছিল? পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন। তাহলে অ্যালডোস্টেরন কমে গেছে, ওরা না বেড়ে গিয়ে কি পারে? অবশ্যই না। তার মানে পটাশিয়াম বেড়ে যাবে আমাদের বডিতে, যেটাকে আমরা বলতেছি হাইপারক্যালেমিয়া, এবং হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, যেটাকে বলতেছি অ্যাসিডোসিস। অর্থাৎ অ্যাডিসন ডিজিজে আমাদের
সোডিয়াম ওয়াটার এবং ক্লোরাইড অ্যাবজর্পশন কম হওয়ার জন্য হচ্ছে হাইপোটেনশন, এবং হাইপারক্যালিমিয়া হচ্ছে পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে, এবং অ্যাসিডোসিস হচ্ছে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়ার কারণে। দ্যাটস অল অ্যাবাউট টুডেস লেকচার। আমার লেকচার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ভবগুড়ে পাঠশালা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।